প্রাকৃতিক দুর্যোগের কাছে আজও মানুষ অসহায়। এই বিপর্যয়ের কারণে ঘটে যেতে পারে নানা ধরনের দুর্ঘটনা। বাংলাদেশে আমরাও এর বাইরে নই। পৃথিবী যতদিন আছে বিপর্যয় থাকবে, বিপর্যয়ের আকস্মিকতায় বিচলিত হবার কিছু নেই। বিপর্যয় আছে বাঁচার উপায়। আমাদের প্রতিদিনের ব্যস্ত নাগরিক জীবন, হাসি কান্না আনন্দ বেদনার এই সাজানো বাগান যে কোনো মুহূর্তে কেঁপে উঠতে পারে, বহু ক্ষতি সাধিত হতে পারে। ভূমিকম্পের ভয়াবহতায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেতে পারে অতি আদরের প্রিয় মুখ। বন্যা, জলোচ্ছ্বাস আর সাইক্লোনের মতো ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এই ভূমিকম্প বিভিন্ন মাত্রার হতে পারে। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে রিক্টার স্কেলের 8 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল প্রায় 69,000। গৃহহারা হয়েছিল 50 লক্ষ মানুষ। বিশ্ব মানচিত্রে ভূমিকম্প লাইনের ভেতরে বাংলাদেশের অবস্থান থাকায় বাংলাদেশেও ভূমিকম্প প্রবণ এলাকার ঝুঁকির মধ্যে রয়েছে। এরই মধ্যে 2008 সালে বাংলাদেশে 6.5 রিক্টার স্কেলের মাঝারি আকারের ভূমিকম্প সংঘটিত হয়েছে। আশঙ্কার কথা হচ্ছে এই যে, ঢাকা শহরে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলোর অধিকাংশই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থায় তৈরি হয়নি, ফলে এই প্রিয় রাজধানী শহরে আমরা সবাই রয়েছি মারাত্মক ঝুঁকির মধ্যে। আর তাই ভূমিকম্পের কবল থেকে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কমাতে আমাদের সকলের পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এই পূর্ব প্রস্তুতির জন্য আমাদের করণীয় হল, আমাদের একটি ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা থাকতে হবে, গুরুত্বপূর্ণ জিনিসপত্রের কিট বক্স প্রস্তুত রাখতে হবে, ভূমিকম্পের সময় আশ্রয় নেয়া ও উদ্ধার করার নিয়মিত মহড়া করতে হবে। বন্যা বা ঘূর্ণিঝড়ের একটা মৌসুম থাকে, সেজন্য বন্যা ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি পূর্ব থেকেই নেওয়া যেতে পারে বা সম্ভব হয়। কিন্তু ভূমিকম্পের কোনো মৌসুম নেই, যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে। তাই ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা থাকা খুব প্রয়োজন, যেমন ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের সময় ও ভূমিকম্পের পরের যাবতীয় করণীয় নির্দিষ্ট থাকতে হবে। বিভিন্ন পর্যায়ে এই করণীয় ভিন্ন ভিন্ন হতে পারে। পারিবারিক পর্যায়ে আবাসস্থল বা বাড়িঘরে, অফিস আদালত বা কাজের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ মাদ্রাসায়। ভূমিকম্পের জন্য আমাদের যে সকল পূর্ব প্রস্তুতি দরকার সেগুলো হচ্ছে, ভূমিকম্পের পূর্বে পারিবারিক পর্যায়ের প্রস্তুতি হিসেবে প্রথমে পরিবারের সকলে মিলে আগে থেকেই নিরাপদ জায়গা নির্বাচন করতে হবে। ঘরের ভেতরের নিরাপদ জায়গা হতে পারে মজবুত কোনো টেবিল বা বিম ও পিলারের সংযোগস্থল যা সহসা ধসে পড়ে না। ঘরের কোনো ঝুলন্ত সামগ্রী সহজেই পড়ার সম্ভাবনা আছে তা চিহ্নিত করে সরিয়ে ফেলতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্রের ইমার্জেন্সি কিট বক্স নিরাপদ স্থানে প্রস্তুত রাখতে হবে, যেখানে থাকতে পারে খাবার পানি, শুকনা খাবার, ফার্স্ট এইড দ্রব্য, কাপড় চোপড়, রেঞ্জ, ফ্ল্যাশ লাইট, গ্লোব, ব্যাটারি সহ ছোট্ট একটি রেডিও, মোবাইল ফোন, হুইসেল ইত্যাদি। পাশাপাশি ভূমিকম্পের জন্য পূর্ব থেকেই নিরাপদ খোলা স্থানে যাবার বিকল্প রাস্তা ঠিক করে রাখতে হবে এবং পরিবারের সবাইকে সেটা জানতে হবে। কমিউনিটি পর্যায়ের প্রস্তুতি হিসেবে ভূমিকম্পের পরে সকলে জড়ো হওয়ার জন্য এলাকাভিত্তিক খোলা জায়গা নির্বাচন করতে হবে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানেও আবাসস্থলের মতো সবাই মিলে শক্ত কোনো নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে এবং দ্রুত নিরাপদ আশ্রয় যাবার বিকল্প রাস্তা ঠিক করে রাখতে হবে। পিলার এবং ভীমের যে সংযোগস্থল আছে তার নিচে নিরাপদে বসে পড়তে পারি।
ভূমিকম্প শুরু হলে। তাড়াহুড়া করা যাবে না, শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মজবুত টেবিল বা বিম ও পিলারের সংযোগস্থলে আশ্রয় নিতে হবে এবং দুই হাত দিয়ে মাথা ঢেকে বসে পড়তে হবে। দ্রুত বাইরে বের হওয়ার জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে হবে। দ্রুত গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বন্ধ করে দিতে হবে। শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। মনে রাখবেন, কোনোভাবেই জানালার পাশে, বারান্দায় কিংবা ঘরের ফাঁকা জায়গায় অবস্থান করা যাবে না। আপনি যদি ঘরের বাইরে থাকেন তবে দ্রুত উঁচু ভবন, বিদ্যুতের তারের লাইন ও গাছপালা থেকে সরে খোলা জায়গায় অবস্থান নিন। গাড়ি চালানো অবস্থায় ভূমিকম্প শুরু হলে দ্রুত গাড়ি থামাতে হবে এবং দ্রুত উঁচু ভবন, বিদ্যুৎ তারের লাইন ও গাছপালা থেকে সরে কোনো খোলা জায়গায় অবস্থান নিতে হবে। মনে রাখবেন, কম্পন চলাকালে কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না। ভূমিকম্পে শহরের চেয়ে গ্রামে তুলনামূলকভাবে ক্ষতি কম হয়। ভূমিকম্প শুরু হলে ঘর থেকে বের হয়ে ঘরবাড়ি, গাছপালা থেকে দূরে খোলা জায়গায় যেতে হবে। খোলা জায়গায় যেতে না পারলে মজবুত টেবিলের নিচে বা নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে একইভাবে মজবুত টেবিলের নিচে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পে পরপর সিরিজ কম্পন হতে পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। কমিউনিটি সকলকে এক জায়গায় জড়ো হতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে এবং যত দ্রুত সম্ভব উদ্ধার কাজে নেমে পড়তে হবে। আপনি যদি ভূমিকম্পে আটকা পড়ে যান তাহলে প্রথমে কোথায় কোথায় আঘাত পেয়েছেন তা দেখবেন এবং আর যেন আঘাত না পান তার জন্য সতর্ক থাকবেন। প্রয়োজন মতো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিন। মোবাইল ফোনে বা অন্য কোনোভাবে বাইরে যোগাযোগের চেষ্টা করুন অথবা হুইসেল বাজিয়ে নিজেদের উপস্থিতি বোঝানোর চেষ্টা করুন। ধৈর্য ধরে রেডিওর নির্দেশিকা শুনুন, আতঙ্কিত না হয়ে ধৈর্য নিয়ে বেরোবার পথ খুঁজুন। মনে রাখবেন, ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র উপায় পূর্ব প্রস্তুতি। আর তাই পরিবারে, কর্মক্ষেত্রে, স্কুলে, সকল স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ পদ্ধতি নিয়মিত মহড়া করতে হবে। বিপর্যয় আছে বাঁচার উপায়।